নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। নমস্কার, আমি ডক্টর শুভদীপ কর। দেখুন, যারা আমার অনুষ্ঠান রেগুলার দেখছেন তারা হয়তো বুঝতেই পাচ্ছেন, আমরা রেগুলারলি কিছুদিন ধরে পেটের সমস্যা নিয়ে আলোচনা করছি। গত কয়েকদিন ধরে আলোচনা করেছি অ্যাসিডিটি কী, গ্যাস কী এবং কীভাবে পেটের মধ্যে গ্যাস ফর্মেশন হয়, এবং অ্যাসিডিটি হলে কী ধরনের খাবার খাওয়ার প্রয়োজন আছে সেইগুলো আলোচনা করেছি, এবং কীভাবে আমরা অ্যাসিডিটির সঙ্গে লড়াই করতে পারি সেটা আলোচনা করেছি, পার্মানেন্ট সলিউশনের কথা আলোচনা করেছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সেই অনুষ্ঠানেরই বাকি অংশ আলোচনা করব, গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি বা আপনার ইসোফেজিয়াল রিফ্লাক্স, যেটাকে আমরা গার্ড বলে থাকি, বা হার্টবার্ন, এইগুলো কী এইগুলো নিয়ে আলোচনা করব, বা এইচ পাইলোরি ইনফেকশন, যেটা আজকে এই মডার্ন যুগে এই বর্তমান প্রজন্মে যেটা যারা আমরা ডাক্তারি করছি, যারা একটু মডার্ন রিসার্চ আমরা পড়াশোনা করি বা আলোচনা করি, তাদের কাছে এখন একটা বিরাট বড় চ্যালেঞ্জ হচ্ছে এইচ পাইলোরি। এইচ পাইলোরি হয়তো আপনারা অনেকেই হয়তো কথাটার সঙ্গে ওয়াকিবহল বা অনেকে হয়তো ওয়াকিবহল নন। যারা ওয়াকিবহল নন তাদের জন্য একটু ভালো করে বুঝিয়ে বলছি। এখন বর্তমানে বলা হচ্ছে আমাদের পেটের মধ্যে যে অ্যাসিডিটি হচ্ছে বা পেটের মধ্যে যে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার বা এই যাবতীয় এই ধরনের স্টমাকের মধ্যে যা সমস্যাগুলো হচ্ছে, তার অন্যতম কারণ বলা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা হচ্ছে এই এইচ প্যালোরি ব্যাকটেরিয়া। এই বলা হচ্ছে এই এইচ প্যালোরি ব্যাকটেরিয়াটা কোনোভাবে আমাদের পেটের মধ্যে প্রবেশ করছে। কীভাবে প্রবেশ করতে পারে? এটা জলবাহিত, জলের কন্টামিনেটেড জলের মধ্যে দিয়ে এটা ভিতরে পেটের মধ্যে ঢুকতে পারে, কন্টামিনেটেড খাবারের মধ্যে থেকে ঢুকতে পারে, এছাড়া বডি টু বডির কন্ট্যাক্টের মধ্যে মিউকাস মেমব্রেনের কন্ট্যাক্টকে অনেক সময়তে প্রবেশ করতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে একজন মানুষের মধ্যে এই এইচ প্যালোরি ইনফেকশন যদি থাকে, যেটা পেটের মধ্যে অ্যাসিডিটি তৈরি করছে, অদ্ভুত কিছু পিকুলারিটি আছে এই ব্যাকটেরিয়াগুলোর, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরা কোনো সমস্যা তৈরি করে না। আজকে আপনার শরীরের মধ্যে এইচ প্যালোরি ইনফেকশন হয়েছে, সে আমরা পেটের মধ্যে সমস্যা কী করছে, পেটের মধ্যে একটা ফার্মেড তৈরি করছে, ইনডাইজেশন তৈরি করছে, গলাবুক জ্বালা তৈরি করছে, অ্যাসিড উঠে আসা তৈরি করছে, পেট ফাঁকা রাখলে পেটের মধ্যে ব্যথা হচ্ছে, কিছু খাবার খেলে ব্যথাটা কমে যাচ্ছে, এবং পেটের মধ্যে জ্বালা একটা ভাব থাকছে, এগুলো সবগুলোই কিন্তু এই এইচ প্যালোরি ইনফেকশন থেকে হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে এই এইচ প্যালোরি ইনফেকশন কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু কোনো সমস্যা তৈরি করে না। তারা অদ্ভুতভাবে দীর্ঘদিন ধরে এইচ প্যালোরি ইনফেকশন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদের কোনো বহিঃপ্রকাশ নেই, এবং সেক্ষেত্রে কিন্তু ও কোনো মহিলা যদি থাকে সেখান থেকে তার হাজব্যান্ডের বা তার সঙ্গে যে থাকছে, বা কোনো হাজব্যান্ডে যদি থাকে তার ওয়াইফের রেগুলার কন্ট্যাক্ট থেকে কিন্তু এইচ প্যালোরি কিন্তু ছড়াতে পারে। এটা এগুলো নতুন রিসার্চে আসছে কথাগুলো, এতদিন বলা হতো শুধুমাত্র জলবাহিত জলের মধ্যে থেকে আসছে, কন্টামিনেটেড খাবার থেকে আসছে, এখন বলা হচ্ছে না, এটি কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এ কিন্তু উইদাউট এনি সিমটম প্রকাশ না করে, সিমটম না দিয়ে পেটের মধ্যে থেকে যাচ্ছে, এবং সেখান থেকেই কিন্তু আয়োজনের মধ্যে কিন্তু সেটা ছড়িয়ে যাচ্ছে, বডি টু বডি কন্ট্যাক্টের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এই এইচ প্যালোরি কিন্তু বলা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, যে আমাদের পেটের মধ্যে অ্যাসিডিটি তৈরি করছে, বা এই আমাদের গ্যাস্ট্রিক পেন তৈরি করছে, বা আলসার তৈরি করছে। আজ থেকে কয়েক বছর আগে আমরা বলতাম বা ভাবতাম হয়তো পেটে অনেকক্ষণ খাবার না খেলে পেটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিড সিগ্রেশন হচ্ছে, তার জন্য অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, এবং যেটা আমাদের খুব সাধারণ কথা ছিল, বা রিচ খাবার খেলে পেটের মধ্যে অ্যাসিডিটি তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এখন রিসার্চে বলা হচ্ছে অ্যাসিডিটির যতগুলো কারণ আছে তার ওয়ান অফ দ্য মোস্ট, সবচেয়ে বড় কারণ হচ্ছে এই এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটাকে আমরা বলছি এইচ পাইলোরি ইনফেকশন। এবং এইচ প্যালোরি ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু মডার্ন সায়েন্সে কিন্তু সাকসেস রেট কিন্তু প্রথম দিকে যে পরিমাণ সাকসেস হয়েছিল
এটা কিন্তু পরবর্তীকালে কিন্তু সাকসেস রেটটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তার কারণ হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো সম্বন্ধে কিন্তু এখনও কিন্তু রিসার্চ করে কিন্তু অনেক কিছু তথ্য রেগুলার আবিষ্কার হচ্ছে এবং অনেক কিছু তথ্য এখন আবিষ্কার হয়নি। বলা হচ্ছে দেখুন আমাদের পেশেন্ট টু পেশেন্ট যেমন ভ্যারি করে সিমটম, মনে করুন এর সঙ্গে বির কোনো মিল নেই, বির সঙ্গে সির কোনো মিল নেই, এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির ধারণা বা হোমিওপ্যাথির কথা হচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা আলাদা, প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু চিকিৎসা আলাদা, তার জন্য প্রত্যেক মানুষের কিন্তু রোগের সিমটমও আলাদা। আবার এইচ পাইলোরি ব্যাকটেরিয়াগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াগুলো প্রত্যেকটা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকে কিন্তু নেচার আলাদা আলাদা। কী মজার কথা চিন্তা করুন, এতদিন পর্যন্ত আমরা মানুষের ইন্ডিভিজুয়ালাইজেশন করতাম, আমরা বলতাম একজন মানুষের থেকে একজন মানুষ আলাদা, একজন মানুষ টক খেতে ভালোবাসছে, একজন মানুষ মিষ্টি খেতে ভালোবাসছে, একজন মানুষ লম্বা, একজন মানুষ বেটে, একজন মানুষ বলছে পেটে গ্যাস হলে তার উপর দিকে উঠে আসছে, একজন পেশেন্ট বলছে যে না গ্যাস হলে তার পেটটা ফেপে যাচ্ছে, একজন পেশেন্ট বলছে গ্যাস হলে তার বমি বমি ভাব লাগছে, একজন পেশেন্ট বলছে না বমি করলে আমার আরাম হচ্ছে, আর একজন বলছে না বমি করলে আমার কষ্ট বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন ছিল, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে সিমটম। আর এখন রিসার্চ বলছে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াগুলোর আবার ইন্ডিভিজুয়ালাইজেশন প্রয়োজন আছে। অদ্ভুত মজার বিষয়, বলা হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন একজনের ক্ষেত্রে করছে সে অন্যরকম সিমটম দিতে শুরু করছে, সে অন্যরকম নেচার দেখাচ্ছে, আবার অন্য একটা মানুষের মধ্যে অন্য একটা এইচ পাইলোরি ব্যাকটেরিয়া ইনফেকশন হচ্ছে সে কিন্তু আবার অন্যরকম সিমটম দিতে শুরু করছে। আজকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, ট্রিটমেন্টটা কী মানে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, একটা গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, প্রথমে তিনটে দেওয়া হতো, এখন চারটে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে অ্যাসিড সিগ্রেশনটা কমিয়ে দেওয়ার ওষুধ দেওয়া হচ্ছে। এবং আদতে কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু নিজেদের এমন মডিফাই করে নিচ্ছে, করে কিন্তু তারা অ্যান্টিবায়োটিকের রেজিস্ট হয়ে যাচ্ছে। আজ মডার্ন সায়েন্সে কিন্তু বহু পেশেন্ট দেখুন গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন বা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন, যারা এইচ পাইলোরিতে ভুগছেন, এইচ পাইলোরি চিকিৎসা করছেন, তাদের কিন্তু সাকসেস রেট বলা হচ্ছে মাত্র 65-75%। তা কারণটা হচ্ছে এটা কিন্তু ডাক্তারবাবুদের কাছে কিন্তু আজ বড় ডাক্তারবাবুদের কাছেও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়, কারণ হচ্ছে ড্রাগ রেজিস্ট হয়ে যাওয়া। এখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ডাক্তারবাবুদের একটু সুবিধা, আমাদের হোমিওপ্যাথি মেডিসিনগুলো একটু সুবিধা, এবং হোমিওপ্যাথি মেডিসিনগুলো কি, হোমিওপ্যাথি মেডিসিনগুলো এত মাইনিউট ফর্মে ইউজ করা হয়, এত ডাইরেক্ট ফর্মে ইউজ করা হয়, এবং এই ওষুধগুলো কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাস এদের উপরে কিন্তু কিন্তু রেজিস্ট করতে পারে না। এরা কখনোই বলতে পারে না আমি আজ কার্বোভেজ খাচ্ছিলাম, কার্বোভেজটা ব্যাকটেরিয়ার রেজিস্ট হয়ে গেছে, কার্বোভেজের কাজ হচ্ছে না, এরকম কিন্তু নয়। কিন্তু এখানেই সুবিধা হচ্ছে আমাদের হোমিওপ্যাথির ডাক্তারবাবুদের সুবিধা এবং হোমিওপ্যাথির চিকিৎসার সুবিধা, যেখানে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালাইজেশনের কথা প্রথম থেকে বলছি, যেখানে আমরা আমাদের কাছে যদি একই চেম্বারে যদি আমাদের যদি পরপর পাঁচটা পেশেন্ট অ্যাসিডিটি নিয়ে এসে থাকে, পাঁচটা পেশেন্টে কিন্তু মেডিসিন আমাদের আলাদা হচ্ছে। কোনো পেশেন্টকে আমরা কারোভেজ দিচ্ছি, কোনো পেশেন্টকে আমরা আর্জেন্টামনাটিকাম দিচ্ছি, কোনো পেশেন্টকে আমরা লাইকোপোডিয়াম দিচ্ছি, কোনো পেশেন্টকে আমরা ন্যাট্রামসাল দিচ্ছি। পেশেন্ট টু পেশেন্ট কিন্তু সিমটোমেটিক ভ্যারি করছে, এবং এখানেও কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই সিমটমের খুব প্রয়োজন। সিমটম যতক্ষণ না মিলবে এবং ওষুধ দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে না। অতএব যারা এইচ প্যালোরি ইনফেকশনে ভুগছেন এবং ইন্টেন্সিটি আবার অনেক বেশি হতে পারে, এই এইচ প্যালোরি ব্যাকটেরিয়াগুলো কী করে, আমাদের শরীরের মধ্যে প্রবেশ করলো, স্টমাকের মধ্যে প্রবেশ করলো, এবং স্টমাকের মধ্যে প্রবেশ করার পরে আমরা কী করছি, আমরা যেহেতু আমাদের পেটের মধ্যে সবসময় তার অ্যাসিডিটি আছে, হয়তো এইচ প্যালোরি আগে যে ইনফেকশনটা হয়েছে তার জন্য আমাদের অ্যাসিডিটি তৈরি হয়েছে, তার জন্য আমরা একটা অ্যান্টাসিড খেতে শুরু করছি, এবং যেটা এসএল সিগ্রেশনটা কমিয়ে দিচ্ছে, যেটা ব্যাকটেরিয়াটাকে মারতে পারছে না, এবং এই ব্যাকটেরিয়াগুলো কী করছে, আমাদের স্টমাকের মধ্যে পেটের মধ্যে কিন্তু একটা মিউকাস লেয়ার থাকে, এবং স্টমাক কিন্তু ইটসেলফ কিন্তু অ্যাসিডিটি সহ্য করতে পারে না। অদ্ভুত মজার চিন্তা করুন, স্টমাকের মধ্যে এত অ্যাসিড তৈরি হচ্ছে এবং সবসময় অ্যাসিড আছে, অথচ স্টমাক কিন্তু নিজে কিন্তু অ্যাসিড সহ্য করতে পারে না। স্টমাকের মধ্যে কিন্তু অ্যাসিডিটি লাগলেই কিন্তু তার কিন্তু ইরেশন হয়ে যায়, তার ঘা হয়ে যায় বা তার আলসার হয়ে যায়। তার জন্য বডি ডিফেন্স মেকানিজম হিসেবে স্টমাকের মধ্যে কিন্তু সবসময় একটা মিউকাসের লেয়ার দিয়ে দিয়ে গেছে, এবং এই মিউকাস লেয়ারটা কিন্তু আমাদের স্টমাক থেকে অ্যাসিডের মধ্যে কন্টামিনেশনটা আমার টাচটাকে আটকাচ্ছে।
এবং এই ব্যাকটেরিয়াগুলো কী করে, এই মিউকাস মেমব্রেনের মধ্যে প্রবেশ করে যায় এবং মিউকাস মেমব্রেনটাকে খেতে শুরু করে এবং মিউকাস মেমব্রেনের মধ্যে ইরিটেশন তৈরি করে দেয়, মানে ইরোশন তৈরি করে, এবং তার ফলে কী হচ্ছে, এই স্টমাকের মধ্যে যে এসিড অ্যাসিড যেটা ছিল সেটা কিন্তু অনাসেই কিন্তু স্টমাকের লেয়ারের মধ্যে গিয়ে লেগে যাচ্ছে, লেগে গিয়ে কিন্তু সে কিন্তু ইরোশন তৈরি করছে এবং সেখান থেকেই কিন্তু আলসার তৈরি করছে। দেখুন আজকে কলকাতা শহরে যত পেশেন্ট অ্যাসিডিটি ভোগে তার 100 জনের মধ্যে 100 জনকে যদি আমাদের এন্ডোস্কোপি করতে পারতাম তাহলে হয়তো বলতে পারতাম অ্যাকচুয়ালি কত পেশেন্ট আমাদের আলসারে ভুগছে। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখবেন আমাদের আলসার হচ্ছে, ছোটোখাটো আলসার হচ্ছে, সেগুলো কিন্তু আমরা যেহেতু কাউন্টার মেডিসিন সবসময় খাচ্ছি খেয়ে কিন্তু আমাদের ছোটোখাটো আলসারগুলো হিলাফ হয়ে যাচ্ছে। এবং তার জন্য কিন্তু আজ বর্তমানে কিন্তু কত পেশেন্ট আলসারে ভুগছে এবং কত পেশেন্ট আলসারে ট্রিট হচ্ছে বা সুস্থ হচ্ছে তার কিন্তু সঠিক অনুপাত বা সত্যি খুব দুষ্কর, কারণ আলট্রাসোনোগ্রাফি বা এক্সরে কোনো কিছুর মাধ্যমে এই আলসারগুলো ধরা পড়ে না, শুধুমাত্র এন্ডোস্কোপি খারাপ। এবং আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের কাছে সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কাছে যদি কোনো পেশেন্ট আসে এবং তাকে যদি অ্যাডভাইস করা হয় এন্ডোস্কোপি করুন, পেশেন্টের কিন্তু একটু অফেন্ডেড হয় এবং সে কিন্তু আবার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারের কাছে চলে যায় এবং গিয়ে কিন্তু ডাক্তারের কিছু ওষুধপত্র খেয়ে নেয় এবং তার কিন্তু কমে যায় এবং সে কিন্তু আবার নর্মাল লাইফের মধ্যে ফিরে চলে আসে। অতএব এই ধরনের পেশেন্ট পাওয়াটাও আমাদের কাছে খুব মুশকিল, এবং নয় আমাদের কাছে পেশেন্ট আসছে যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারের কাছে দেখিয়েছেন, দেখিয়ে এন্ডোস্কোপি করেছেন, এন্ডোস্কোপি করে কিছুদিন ওষুধপত্র খেয়েছেন, খেয়ে যখন উপকার পাচ্ছেন না তখন তারা আমাদের কাছে আসছেন। অতএব পেশেন্ট যখন আমাদের কাছে আসছে তখন কিন্তু পেশেন্ট কিন্তু অলরেডি কিন্তু তার প্রাইম টাইমটা কিন্তু নষ্ট করে আমাদের কাছে আসছে। এটা কিন্তু আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ, আমাদের একটা কী বলবো, এটা আমাদের একটা মনের দুঃখ, পেশেন্টগুলো আমাদের কাছে যখন আসে তখন আর কিউরেবল স্টেজে আসে না, ইনকিউরেবল স্টেজে আসে। অতএব এই পাইলোরি ব্যাকটেরিয়াকে যদি মারতে হয় তাহলে কিন্তু সবাইকে আগে প্রয়োজন হচ্ছে সোর্সটাকে আটকাতে হবে। এই সোর্সটা কি, ফার্স্ট সোর্স হচ্ছে জল। তা জলটা কীরকম খাওয়া উচিত, অ্যাটলিস্ট মিনিমাম 6 মাসের জন্য। 6 মাসের জন্য কেন বলছি, কারণ এইচ পাইলোরি ব্যাকটেরিয়াগুলো কারোরই আয়ু কখনো 6 মাসের বেশি নয়। অতএব পেটের মধ্যে যারা আছে তারা যদি 6 মাস আমাদের পেটের মধ্যে থাকে 6 মাসের মধ্যে তারা মারা যাবে। আর নতুন করে যদি ইনফেকশন না হতে দিতে পারি, বাইরে থেকে যদি ইনফেকশন আমাদের পেটের মধ্যে না আসে তাহলে কিন্তু 6 মাস পরে কিন্তু আমাদের পেট থেকে কিন্তু এইচ পাইলোরি খাঁটিটা কিন্তু ফ্রি হয়ে যাবে। এবং তাহলে যারা এইচ পাইলোরিতে ভুগছেন বা যারা অধিকাংশ ক্ষেত্রে এইচ পাইলোরি, কেন এইচ পাইলোরিতে সবাইকে টেস্ট করে বলা হচ্ছে না, ধরে রাখুন যারা অ্যাসিডিটিতে ভুগছেন তার 90% পেশেন্টই আজ এইচ পাইলোরিতে ভুগছেন। অতএব যারা অ্যাসিডিটিতে ভুগছেন তাদের ক্ষেত্রে অ্যাসিডিটিকে যদি নিরাময় করতে হয় ফার্স্ট কাজ হচ্ছে জলটাকে পরিশুদ্ধ জল খেতে হবে, যেই জলের মধ্যে এই ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন নেই। তাহলে কীরকম জলের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন নেই, আমরা যে খাবার জল যেটা খাচ্ছি সেটাকে অ্যাটলিস্ট বয়লিং টেম্পারেচার ওঠার পরে যদি 20 মিনিট ফোটাতে পারি, বয়লিং টেম্পারেচার ওঠার পরে মানে জল যখন ফুটতে শুরু করবে তখন থেকে ঘড়ি দেখতে হবে 20 মিনিট, সেরকমভাবে যদি জল 20 মিনিট জল ফোটাতে পারি, অথবা প্রেশার কুকারে যদি দুটো সিটি দিতে পারি তাহলে কিন্তু সেই জলের মধ্যে কিন্তু এইচ পাইলোরি ব্যাকটেরিয়া থাকতে পারে না এবং থাকে না। এবং কিছু বাজারে খুব ভালো মিনারেল ওয়াটার আছে সেখানের মধ্যে এইচ পাইলোরি থাকে না, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার নয়, ডিঙ্কি ওয়াটার মিনারেল ওয়াটারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য, মিনারেল ওয়াটারের মধ্যে কিন্তু এইচ পাইলোরি ব্যাকটেরিয়া থাকে না। বা একটু ভালো ড্রিঙ্কিং ওয়াটার যেগুলো খুব ভালো কোম্পানি যেগুলো সেগুলোর মধ্যেও খুব একটা পাওয়া যায় না। অতএব 6 মাসের জন্য অ্যাটলিস্ট জলটা ফুটিয়ে খাওয়া উচিত, আইদার প্রেশার কুকারে 2 সিটি অথবা জল বয়লিং টেম্পারেচার ওঠার পরে 20 মিনিট জল ফোটাতে হবে। তার সঙ্গে আমরা এমন ধরনের কিছু খাবার খাবো না যে খাবারের মধ্যে ইনফেকশনটা আছে যেটা আমাদের পেটের মধ্যে প্রবেশ করতে পারে। তাহলে কীরকম ধরনের খাবারের মধ্যে এই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করতে পারে, অধিকাংশ ক্ষেত্রে বলা হচ্ছে বাইরের খাবার থেকে এইচ পাইলোরি ইনফেকশনটা বেশি হচ্ছে, বাইরের থালা বাটি থেকে ইনফেকশন অবশ্যই বেশি হচ্ছে। অতএব বাইরে আমরা খাবারটা অ্যাভয়েড করবো, রেস্টুরেন্টের খাবার বা বাইরে খাবার এটা অ্যাভয়েড করবো। আর যদি বাইরে যদি কখনো খেতেই হয়, কারণ আজকে দেখুন আমাদের যা কাজকর্ম অধিকাংশ ক্ষেত্রে আমাদের সেলসের কাজ বা কম্পিউটারের কাজ আমাদের সারাদিন বাইরে থাকছে, এবং যদি কখনো টিফিন নিয়ে যেতে অসুবিধা হয়, বাইরে যদি খাবার খেতেই হয় সেখানে অ্যাটলিস্ট গরম খাবার খাওয়ার চেষ্টা করুন। হয়তো হোটেলে খাবার খাচ্ছেন, ভাতটা গরম আছে, ডালটা হয়তো গরম আছে, কিন্তু দেখুন
ত্বকেটা গরম নেই সেখানে কিন্তু ত্বকেটা কিন্তু সরিয়ে রেখে দেবেন, ত্বকেটা খাবেন না, ভাত বা ডালটা খাবেন, তার সঙ্গে আর একটা কোনো গরম আইটেম থাকলে সেটা খাওয়ার চেষ্টা করবেন। হাতে করে রুটি খেতে পারেন, রাস্তাতে গরম রুটি যদি হয়ে গিয়ে থাকে সেটা খেতে পারেন। অথবা এমন ধরনের কিছু খাবার খাবে না রাস্তার মধ্যে যেটা থেকে আমাদের ইনফেকশন, আমাদের এইচ প্যালোরি ইনফেকশন বা ব্যাকটেরিয়া ইনফেকশনগুলো আমাদের পেটের মধ্যে প্রবেশ করতে পারে। অতএব এইচ প্যালোরি বা এই ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোকে আটকাতে হলে কিন্তু ডায়েটে একটা বড় রোল আছে। ফার্স্ট কাজ হচ্ছে আমার থিওরি অনুযায়ী কিন্তু, বা আমি যে থিওরিতে বিশ্বাস করি বা যে হোমিওপ্যাথি থিওরি বলি, তাতে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজেশন। মানে আমাদের কাছে যে পেশেন্ট আছে আমি প্রত্যেকের ডায়েট চার্ট করে দিই এবং ডায়েটটার উপরে খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, এবং সোর্স অফ ইনফেকশন জলটা ফুটিয়ে খাওয়ার কথা বলি, এবং তার সঙ্গে বাইরে খাওয়ার অ্যাটলিস্ট মাস ছয়েকের জন্য বন্ধ রাখতে বলি, এবং তার সঙ্গে ডায়েটটার উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়, এবং তার সঙ্গে হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন। এবং এই তিনটে জিনিস যদি একসঙ্গে মিল করতে পারেন, জল ফুটিয়ে খাওয়া, ডায়েট এবং তার সঙ্গে বাইরে খাওয়ার বন্ধ এবং তার সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন, তাহলে কিন্তু এইচ প্যালোরি কেন এই ধরনের অ্যাসিডিটির সমস্যা বা ব্যাকটেরিয়াল এই ধরনের সমস্যাগুলোর সঙ্গে কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু লড়াই করতে পারি। দেখুন আজকে আমার সময় একদম শেষ, যারা আমার অনুষ্ঠান দেখছেন তারা রেগুলার দেখতে থাকুন, ফিরে আসবো আগামীকাল ঠিক সকাল 8:30, ততক্ষণের জন্য আমার বিদায় নেওয়ার সময়, নমস্কার। ডক্টর শুভদীপ কর, কর হোমিও ফার্মেসি, 197/1 রামকৃষ্ণ সরণি, বেহালা, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরির দিকে। টেলিফোন নাম্বার 9831275059 এবং 2404-9438।